কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে অটো ইমিউন ডিজিজ। এই অটো ইমিউন ডিজিজটা আসলে কি? আমরা এর আগে আমাদের কিছু ভিডিওতে ইমিউন সিস্টেম বা রোগ প্রতিরোধ যে ক্ষমতা সেটা নিয়ে কথা বলেছি। কোনো একটা ব্যাকটেরিয়া ভাইরাস যখন আমাদের শরীরে প্রবেশ করে, তখন আমাদের দেহ আসলে ওই ব্যাকটেরিয়া ভাইরাসের বিরুদ্ধে তাৎক্ষণিকভাবে বা সময় নিয়ে একটা প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলে। এখন কোনো একটা অজানা কারণে দেখা যায় যে আমাদের দেহের যে ইমিউন সিস্টেম সেটা আসলে ব্যাকটেরিয়া ভাইরাসকে অ্যাটাক না করে আমাদের দেহের কোনো একটা অঙ্গ প্রত্যঙ্গকে ভুল করে, কারণ যেহেতু এটা অজানা কারণ আমরা আসলে জানি না এখনো পর্যন্ত যে এটা কি কারণে নিজের ইমিউন সিস্টেমই নিজের দেহের আসলে ক্ষতি করে, মানে আক্রমণ করে, তো এই জিনিসটা করতে পারে, এটাকে আসলে বলে হচ্ছে অটো ইমিউন ডিজিজ। এখন বিভিন্ন ধরনের আসলে ডিজিজ রয়েছে বা অসুখ রয়েছে যেগুলো হচ্ছে এই অটো ইমিউন ডিজিজের মানে পর্যায়ে পড়ে। তো আজকে আমরা একটা ডিজিজ যেটা হচ্ছে আপনার অনেকেই হয়তো শুনে থাকবেন, যে হাইপোথাইরয়েডিজম, যেটাই হচ্ছে আমাদের থাইরয়েড গ্ল্যান্ড সঠিক পরিমাণে থাইরয়েড হরমোন যেটা সেটা তৈরি করতে পারে না, সো পরিমাণে কম আসলে তৈরি করে, সো ওই হাইপোথাইরয়েডিজমটা নিয়ে কথা বলবো। এখানে দেখুন থাইরয়েড গ্ল্যান্ড আমাদের গলার এই দিকটায় থাকে, এটার কাজ হচ্ছে থাইরয়েড হরমোন মানে তৈরি করা। এখন ওই থাইরয়েড হরমোন হচ্ছে আমাদের দেহে বিভিন্ন কাজে আসলে মানে দরকার হয়, যেমন আপনার বিপাক বা মেটাবলিজমে, বিভিন্ন ধরনের খাবার হজমে, আপনার যে হার্ট রেট যেটা সেটা নিয়ন্ত্রণ করতে, ব্রেইন ডেভেলপমেন্টে, অনেক ধরনের কাজে আসলে থাইরয়েড হরমোন আসলে প্রয়োজন। এখন কোনো কারণে যখন আমাদের এই থাইরয়েড গ্ল্যান্ডটা যথেষ্ট পরিমাণে থাইরয়েড হরমোন তৈরি করতে পারছে না, তখনই এই হাইপোথাইরয়েডিজমের সমস্যাটা হয়। এখন যদি প্রশ্ন করেন যে আসলে কেন এই সমস্যাটা হয়, আবারও বলবো যে এটা আসলে অটো ইমিউন ডিজিজ, কারণ এটার কি কারণে হচ্ছে বা কি কারণে আসলে হয় এটা নিয়ে এখনো পর্যন্ত তেমন কোনো আসলে ধারণা ক্লিয়ার না। তবে আমাদের খাবার থেকে আসা যে আয়োডিন, সেই আয়োডিনটা এই থাইরয়েড গ্ল্যান্ডকে সাহায্য করে থাইরয়েড হরমোনটা তৈরি করার জন্য। এখন খাবারে যদি আয়োডিনের এক ধরনের অভাব দেখা যায়, তবে কিন্তু এই প্রক্রিয়াটা দেখা যায় যে এমনিতেই একটু স্লো হয়ে যায়, তারপরে এটা হচ্ছে মানে অটো ইমিউন ডিজিজ। তো সবকিছু মিলে তখন দেখা যায় যে থাইরয়েড গ্ল্যান্ডটা সঠিক পরিমাণে থাইরয়েড হরমোনটা তৈরি করতে পারছে না। এখন চলুন দেখি যে কোন ধরনের খাবার থেকে আসলে আমরা আয়োডিন যেটা সেটা পেতে পারি। প্রথমে আসে হচ্ছে আয়োডিনযুক্ত লবণ, এরপরে আসে হচ্ছে বিভিন্ন দুধ জাতীয় যেই খাবারগুলো, সেটা চিজ হতে পারে, আপনার দই হতে পারে, কিছু শাক এবং ফল যেমন কলা, এটার মধ্যে রয়েছে আপনার আয়োডিন, আর সামুদ্রিক মাছে যথেষ্ট পরিমাণে আয়োডিন রয়েছে। তবে আরেকটা কথা আমি এখানে ক্লিয়ার করে বলে দিচ্ছি, যে এটা ভাববেন না যে আয়োডিনের অভাব হলেই আপনার হাইপোথাইরয়েডিজম এই সমস্যাটা হবে, সেটা কিন্তু না, কারণ এটার কারণ এখনো ক্লিয়ার না। তবে হ্যাঁ, আয়োডিনটা আপনার সাহায্য করে থাইরয়েড গ্ল্যান্ডকে থাইরয়েড হরমোনটা তৈরি করার জন্য, কাজে এটা নিশ্চিত করাটা দরকার যে আমাদের খাবারে যেন মানে যে আয়োডিনের যেই পরিমাণটা সেটা যেন স্বাভাবিক থাকে। তার মানে এই না আপনি ইচ্ছা মতো লবণ খাবেন, এরকম কিন্তু কোনো ব্যাপার না। আমরা এই থাইরয়েডের সাথে যে ডায়েটের বিষয়টা সেটা নিয়ে পরে সামনে একটা ভিডিওতে কথা বলবো। আজকের ভিডিওতে আমি জাস্ট বলতে চাচ্ছি যে থাইরয়েডের এই সমস্যাটা কেন হয়, কি ধরনের আসলে লক্ষণ না দেখে আপনি বুঝবেন যে এটা আসলে ডাক্তারের কাছে এখন যাওয়া প্রয়োজন, হয়তো টেস্ট করা প্রয়োজন। প্রথমেই হচ্ছে যে আপনার অনেক সময় দেখা যায় আপনার ওজন মানে কোনো কারণ ছাড়া, আপনি হয়তো স্বাভাবিক একটা খাদ্যাভ্যাসে আছেন, আপনি এক্সারসাইজ করছেন, সবকিছু ফাইন, কিন্তু তারপর আপনার ওজনটা বেড়ে যাচ্ছে, সো এটা একটা খুব গুরুত্বপূর্ণ সিমটম। এরকম যদি কিছু হয় তো আমি বলবো যে অবশ্যই ডাক্তারের শরণাপন্ন হন, এবং কোনো থাইরয়েড টেস্ট উনি হয়তো দিতে পারেন ডাক্তার, সেক্ষেত্রে ওই টেস্ট করে বুঝতে হবে আপনার থাইরয়েডের সমস্যা আছে কি নেই। কারণ আপনার যদি হাইপোথাইরয়েডিজমের এই সমস্যাটা থাকে তাহলে কিন্তু আপনার ওজন কমানোটা বেশ মানে ডিফিকাল্ট হয়ে যাবে, সেক্ষেত্রে আপনাকে একটা অন্য ধরনের ডায়েটের দিকে যেতে হবে, মানে ট্রেডিশনাল ডায়েট এটা না ওইটা না এরকম করে কিন্তু আপনার ডায়েট তখন হবে না, আপনার ওজন ওভাবে কমবে না, এটা একটা কারণ। কাজেই কোনো মানে অস্বাভাবিক কারণে যদি আপনি দেখেন যে আপনি ওয়েট গেইন করছেন, সেক্ষেত্রে একটু সচেতন হন এবং চেষ্টা করুন ডাক্তারের সাথে পরামর্শ করা, এটা হচ্ছে একটা প্রথম সাইন। এরপরে হচ্ছে আপনার চুল মানে পড়ে যাওয়া, চুল পাতলা হয়ে যাওয়া, এটা বিভিন্ন ধরনের কারণে হতে পারে, কিন্তু এই হাইপোথাইরয়েডিজমের সমস্যায় কিন্তু এই চুল পড়ে যাওয়ার ব্যাপারটা মানে খুব কমন একটা, অনেককে এই বিষয়টা নিয়ে কমপ্লেন করতে দেখা যায় যে চুল পড়ে যাচ্ছে এবং পরে দেখা যায় টেস্ট করে তার আসলে হাইপোথাইরয়েডিজমের সমস্যা। এছাড়া আরেকটা জিনিস হচ্ছে যে আপনার মানে স্বাভাবিকের চেয়ে মানে একটু বেশি মাত্রায় আপনার শীত শীত যে অনুভব, সেই অনুভবটা কিন্তু আপনি করতে পারেন। দেখা গেল যে বাইরে মানে আসলে গরম, ঘরের ভিতরেও গরম, আপনার পরিবারের অন্যান্য সদস্যরা আসলে দিব্যি এসি বা ফ্যান ছেড়ে বসে আছে, কিন্তু আপনার একটা মানে শীত শীত অনুভূতি হচ্ছে, আপনার মনে হচ্ছে যে না একটু শীত, একটু ভারী কাপড় পরলে আমার হয়তো ভালো লাগবে। এটা বয়সের মানে বয়স বাড়ার সাথে সাথে এই জিনিসটা হতে পারে,
কিন্তু হাইপোথাইরয়েডিজমের কারণে কিন্তু এই প্রবলেমটা হয়। আর আরেকটা জিনিস হয় হচ্ছে আপনার ভয়েস চেঞ্জ হয়ে যেতে পারে। আপনার দেখা যাবে যে আপনি যেভাবে স্বাভাবিক উপায়ে কথা বলতেন একটু চেঞ্জ আপনি বুঝতে পারবেন, বা আপনার আত্মীয় স্বজনরাও আসলে বলতে পারে যে তোমার ভয়েসটা কেন চেঞ্জ হয়ে যাচ্ছে। এই সমস্যাটাও যদি হয় এটাও কিন্তু আসলে হাইপোথাইরয়েডিজমের একটা সিম্পটম। এরকম যদি আপনার থাইরয়েডের এই সমস্যাটা থাকে তখন এটা হতে পারে। এছাড়া মাসেল পেইন, এটা খুব কমন। তারপর ডিপ্রেশন, আপনি ডিপ্রেশনে ভুগতে পারেন। আপনার মেমোরি, যেটা মানে মনে রাখার যে প্রবণতাটা, সেটা সেটা বয়সের সাথে সাথে আসলে মানে কমতে থাকে। তারপরে কিন্তু আপনার হাইপোথাইরয়েডিজম, বিশেষ করে ইয়াংদের মধ্যে যদি এই সমস্যাগুলো বেশি হয় তাহলে কিন্তু এটা মানে একটু রিস্কি। আপনি এটা নিয়ে যদি মানে বসে থাকেন, এটা শুরুতে তেমন কোনো ক্ষতিকর কিছু আসলে আপনাকে দেখাবে না, বা খুব সিমটম গুলো অনেক বেশি প্রমিনেন্ট হবে তা কিন্তু না। কিন্তু আপনি যদি দেখেন যে কোনো একটা সিমটম আপনাকে একটু বদার করছে, আমি বলবো যে চেষ্টা করুন কোনো একজন ডাক্তারের সাথে কথা বলতে। এবং তিনি যদি কোনো টেস্ট দেন, থাইরয়েড টেস্ট খুব কমন, সেটা অনেকেই দেয়, সেই টেস্টগুলো করাতে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। এখানে এটাই বলার উদ্দেশ্য ছিল যে এই হাইপোথাইরয়েডিজমের সমস্যাটা আসলে কেন হয়, কি কারণে হয়, বা এটা কি ধরনের সমস্যা, এই বিষয়টা নিয়ে, যে এটার কারণ এখনো পর্যন্ত ক্লিয়ারলি জানা যায়নি। তো এটা হচ্ছে প্রথম কথা। এরপরে কোনো একটা ভিডিওতে আমরা বলবো যাদের অলরেডি হাইপোথাইরয়েডিজমের সমস্যা রয়েছে তারা কিভাবে আসলে মেডিকেশনের পাশাপাশি ডায়েটের মাধ্যমে তার এই বিষয়টাকে আসলে ইম্প্রুভ করতে পারবে। ধন্যবাদ।